প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বদলি পাওয়ার্ড বাই একেডি ঘি কো-স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ, টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্স আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, সঙ্গে অজন্তা রয়েছে সীমার মাঝে অসীম তুমি। আমাদের আজকের বিষয়, আজকে দিনটা একটু মানে আমি ভাগ করে নেব অবশ্যই, যে আজকে দুজন মানুষের সঙ্গে এই দিনটা ভীষণভাবে জড়িত, তিনজন মানুষের সঙ্গে জড়িত 11ই এপ্রিল। এক হচ্ছেন কেএল সাইগল, ভারতীয় চলচ্চিত্রের একজন পথিকৃৎ, তার হাত ধরে তিনি সিঙ্গিং সুপারস্টার হচ্ছেন কেএল সাইগল, প্রথম যে একাধারে অভিনয় করেছেন এবং গানও গেয়েছেন ছবিতে। এবং আপনারা অনেকেই একজন আছেন, এক ভদ্রলোক আছেন, আমি নাম ভুলে গেছি, তিনি সবসময় আমাকে ব্যঙ্গ করে বলেন সব কিছুর সঙ্গে রবীন্দ্রনাথ। ফেসবুকে কদিন লিখেও ছিলেন, হ্যাঁ সব কিছুর সঙ্গে রবীন্দ্রনাথ। কেএল সাইগলও যখন তার সিঙ্গিং সুপারস্টার বললাম তো, তিনি যখন ছবি করছেন তখনও রবীন্দ্রনাথ ঠাকুরের গানও তার রেকর্ড বেরিয়েছিল। গানগুলো একটু বলি, আজ খেলা ভাঙার খেলা, তারপরে হচ্ছে তোমার ওই যে একটুকু ছোঁয়া লাগে, এরকম বেশ কিছু গান তার কণ্ঠে রেকর্ড হয়েছিল। কিশোর কুমার, মুকেশজি, লতা মঙ্গেশকরজি অনুপ্রাণিত হয়েছিলেন কেএল সাইগলে। এই গেল। আর একজন হচ্ছেন যামিনী রায়, প্রখ্যাত মানে শিল্পী, চিত্রশিল্পী বলবো, শিল্পের ভাবনা তার হাতের তুলিতে অন্য কথা বলে। যামিনী রায় তিনি আঁকার একটি নতুন ধারা তৈরি করেছিলেন, এখনও আমরা বলি যামিনী রায় পেন্টিং, এই যে শব্দটাকে তৈরি করা, কারণ এই এই যে ছবি আঁকাটা তো একটা অ্যাস্থেটিক ভাবনা। তো যামিনী রায়ের আজকে জন্মদিন। আর একজন মানুষ, আরেকজন নারী, কস্তুরবা গান্ধী, তারও আজকে জন্মদিন। তো আজকে কেএল সাইগলের জন্মদিন, যখন তার একটা গান তোমার কাছ থেকে শুনতে চাই, তার কণ্ঠে, তার গান বলবো না, রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার রেকর্ডে বেরোনো, তো নিশ্চয়ই গান শোনাবে, তবে তুমি এখন তোমার মতো করে শুরু কর। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বিধেছি। যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তখনও কোহেলে জালে সখা তরুণী উষার ভালে, তখনও গুহেলে জানে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনি
কখন প্রথম ধরেছে কুলি আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বিধিছি যখন প্রথম ধরেছে কুলি আমার মল্লিকা বনে রবীন্দ্রনাথ সীমার সার্থকতায় বলছেন, জীবনে একটিমাত্র কথা ভাবিবার আছে যে আমি সত্য হইব। আমি কবি হইব কি কর্মী হইব কি আর কিছু হইব সেটা নিতান্তই ব্যর্থ চিন্তা। সত্য হইব এ কথার অর্থ এই, কোথায় আমার সীমা সেটা নিশ্চিত রূপে অবধারণ করিব। দুরাশার প্রলোভনে সেইটে সম্বন্ধে যদি মন স্থির না করি তবে সত্য ব্যবহার হইতে ভ্রষ্ট হইব। অহংকারকে যে আমরা রিপু বলি, লোভকে যে আমরা রিপু বলি, তাহার কারণ এই, আমাদের সীমা সম্বন্ধে সে আমাদিগকে ঠিকটা বুঝিতে দেয় না। সে আমাদের আপনাকে জানার তপস্যায় বাধা দিয়া কেবলই বলিতে থাকে, তুমি যাহা তুমি তাহার চেয়ে আরও বেশি অথবা অন্য কিছু। ইহা হইতে পৃথিবীতে যত দুঃখ, যত বিদ্বেষ, যত কারাকারি হানাহানি সৃষ্টি হইতে থাকে, এমন আর কিছুতেই না। যাহা মিথ্যা তাহাকেই গায়ের জোরে সত্য করিতে গিয়া পৃথিবীতে যত কিছু অমঙ্গলের উৎপত্তি হয়। এই যে কথাটার মধ্যে কত স্পষ্টবাদিতা রয়েছে যে যা মিথ্যে আমরা সেটাকেই প্রতিষ্ঠিত করতে যাই। আমি সব থেকে বড় করে নিজেকে বোঝার চেষ্টা করলে আমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি কি করি, আমরা কি করি, এই আমি কিন্তু আমি প্রতিনিধিত্ব করছি সকলকে। আমরা প্রত্যেকেই আমাদের বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি আমরা দৌড়াতে চাই। আমরা মনে করি পৃথিবীর সব ভালোটুকু আমার জন্য, কিন্তু আমরা ভুলে যাই যে আমার একটা নির্দিষ্ট সীমা আছে। সেই সীমার মধ্যে আমার যে আমি, সেই আমিকে যখন আমি অসীমের সঙ্গে মেলাতে পারবো, তখনই আমার যথার্থ জীবনধারণ, যথার্থ ভালো থাকা এবং যথার্থ নিজেকে জানা। কবি কি বলেছেন, আপনাকেই জানা আমার ফুরাবে না, তাই না? কবি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে জানার চেষ্টা করেছেন, অর্থাৎ সীমার মাঝে যে আমি রয়েছি সেই আমি অসীমের এক প্রতীক মাত্র, এই বোধে আমরা এগিয়ে যেতে পারি। চলে যাই গানে। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি বিরলে মালা গাথা সহসা পায় বাঁধা, বিরলে মালা গাথা সহসা পায় বাঁধা, তোমার ফুল বনে যাইব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি থমকি থেমে যাও পথ মাঝে, আমি চমকে চলে যাব আন কাজে, যদি থমকে থেমে যাও পথ মাঝে,
মাঝে আমি চমকে চলে যাব আনো কাজে যদি তোমারও নদী খুলে ভুলি ঢেউ তুলে তোমারও তবে গাহিব না যদি বারণ করো তবে গাহিব না যদি শরম লাগে মুখে চাহিব না যদি বারণ করো তবে গাহিব না যদি বারণ করো তবে এই যে সীমার সার্থকতায় কবি বলছেন যে সীমাহীনতার প্রতি আমাদের একটা প্রবল আকর্ষণ আছে, অর্থাৎ বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি যে শব্দটা আমি বললাম সেই আকর্ষণই আমাদের জীবনকে গতি দান করে। সেই আকর্ষণকে যখন আমরা অবহেলা করে নিশ্চেষ্ট হয়ে বসে থাকি তাহলে কিন্তু আমাদের মঙ্গল হয় না। ভূমাকে আমাদের পাইতে হইবে, সেই পাওয়াতেই আমাদের সুখ, এ কথা রবীন্দ্রনাথ বললেন। কিন্তু রবীন্দ্রনাথ আবারও বলছেন, কিন্তু নিজের সীমার মধ্যেই সেই অসীমকে পাইতে হইবে, ইয়া ছাড়া গতি নাই। সীমার মধ্যে অসীমকে ধরে না, এই ভ্রান্ত বিশ্বাসে আমরা অসীমকে খর্ব করিয়া থাকি। এ কথা সত্য, এক সীমার মধ্যে অন্য সীমাবদ্ধ পদার্থ সম্পূর্ণ স্থান পায় না, কিন্তু অসীমের সম্বন্ধে সে কথা খাটে না। তিনি একটি বালুকণার মধ্যেও অসীম, এই জন্য একটি বালুকণাকেও যখন সম্পূর্ণরূপে সর্বতভাবে আয়ত্ত করিতে যাই তখন দেখি বিশ্বকে আয়ত্ত না করিলে তাহাকে পাইবার জো নাই। কারণ এক জায়গায় নিখিলের সঙ্গে সে অবিচ্ছেদ্য, তাহার এমন একটি দিক আছে যে দিকটাতে কিছুতেই তাহাকে শেষ করা যায় না। আমরা নিজের সীমার মধ্যেই অসীমের প্রকাশকে উপলব্ধি করিব, ইহাই আমাদের সাধনা। কারণ সেই অসীমেরই আনন্দ আমার মধ্যে সীমা রচনা করিয়াছেন, সেই সীমার মধ্যেই তাহার বিলাস, তাহার বিহার, তাহার সেই নিকেতনকে ভাঙিয়া ফেলিয়া তাহাকে বেশি করিয়া পাইব এমন কথা মনে করাই ভুল। কবি বললেন, গোলাপ ফুলের মধ্যে সৌন্দর্যের একটি অসীমতা আছে, তাহার কারণ সে সম্পূর্ণরূপে গোলাপ ফুল, সে সম্বন্ধে কোনো সন্দেহ কোনো অনির্দিষ্টতা নাই। এই জন্যই গোলাপ ফুলের মধ্যে এমন একটি আবির্ভাব সুস্পষ্ট হইয়াছে তাহা চন্দ্রসূর্যের মধ্যে, যাহা জগতের সমস্ত সুন্দরের মধ্যে সে সুনিশ্চিত রূপে সত্যরূপে গোলাপ ফুল বলিয়াই সমস্ত জগতের সঙ্গে তাহার আত্মীয়তা সত্য। অর্থাৎ আমার মধ্যেকার যে ব্যপ্ত, আমার বাইরের যে অসীম রয়েছে, আমার চেহারা আমার হাবভাবের মধ্যে একটা সীমারেখা আছে, যে সীমারেখাটা আমি তনুশ্রী, কিন্তু আমার মধ্যে এক অসীম আছে, সেই অসীম আমার এই আমার সীমারেখার মধ্যে আমার সঙ্গে মিলে আমাকে প্রকাশ করছে। কিন্তু আমরা সহজে বুঝি না, আমরা কি করি আমার এই আমিটাকে বাদ দিয়ে বাইরের অসীমের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি, কিন্তু নিজের ভেতরে যে অসীমের একটা চলাফেরা রয়েছে, একটা কী বলো একটা অবস্থান রয়েছে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করি না। রবীন্দ্রনাথ বলছেন, গোলাপ ফুল কিন্তু এই নিজের সীমারেখার পার করে অসীমকে খোঁজার চেষ্টা করেনি, তাই সে সর্বতভাবে সীমা এবং অসীমের মাঝখানে গোলাপ ফুল হিসেবেই বিখ্যাত হয়েছে বা আদর পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? কে বলছেন? জোরে বলতে হবে, জোরে। আমি পাপিয়া রায় বলছি, যাদবপুর থেকে। আচ্ছা, নমস্কার। আমি সুপ্রভাত জানাচ্ছি অজন্তা দিকেও। তো চৈত্রের প্রায় অবসান, বৈশাখ মাস আসছে, আমি চাইবো আমরা সকলে ভালো থাকি, নতুন করে আমাদের আবার সেই আগেকার ছন্দে আমরা ফিরে আসি যেন, এই মানে কামনা করে আমি বলছি কতগুলো কথা। প্রথমত বলি, অজন্তা দিকে পেয়ে ভীষণ আপ্লুত, ওনার প্রতিটা গান এত ভালো লাগে, রিকোয়েস্ট করার মতো কিছু নেই, কিন্তু তবু অজন্তা দিকে পেয়ে তো রিকোয়েস্ট করার খুব ইচ্ছা জাগবে। তো সেই জন্য দুটো গানের রিকোয়েস্ট আমি করছি, চলে যায় বসন্তের দিন চলে যায় একটা,
আর দুটো দু নম্বর হচ্ছে যে আহা দিয়ে বসন্তে, এই দুটো গান আমার রিকোয়েস্ট থাকলো। আর এই শুভ নববর্ষ আসছে, আগাম নববর্ষ জানাচ্ছি তোমাদের এন্টায়ার সিটিভিএন টিমকে। আমরা প্রতিদিনের শ্রোতা দর্শক আমরা ভীষণ ভালোবাসি, তবে এখন শর্ট হয়ে গেছে, সেটার জন্য ভীষণ মন খারাপ এটুকু বলতে পারি। তোমরা ভাবনা তোমাদের, তোমরা কি করবে আমি জানি না, কিন্তু ভাবনা ঠিক আমাদের নয়, আমাদের কর্তৃপক্ষের ভাবনা, আমরা সেই তার আদেশ নির্দেশ অনুযায়ী কাজ করি আমাদের হাতে নেই, থাকলে আমরা অনেকদিন আগেই করতে পারতাম, এটা আপনাদের হাতে সম্পূর্ণ। একটি চ্যানেলকে আমি অন্তত মনে করি একটা চ্যানেলের এগিয়ে যাওয়া, অনুষ্ঠানের মানে সার্থকতা সবটাই দর্শকদের হাতে রয়েছে, দর্শকরাই পারেন। ভালো থাকুন পাপিয়া, চলে যাই গানে। লিখন তো ধুলায় হয়েছে ধুলি হারিয়ে গিয়েছে আখরগুলি, লিখন তোমার ধুলাই হয়েছে ধুলি হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি, লিখন উঠিতেছে দুলি দুলি
এই যে রবীন্দ্রনাথের সীমার সার্থকতায় তিনি বলছেন যে ভূমার আনন্দ কোথায়, ভূমার আনন্দ হচ্ছে যে স্পষ্ট করে নিজেকে খুঁজে পাওয়া। তিনি বলছেন যে ভূমার আনন্দ তখনই প্রতিহত হয়, আনন্দ প্রচ্ছন্ন হয় তখন যখন তার কোনো স্পষ্টতা থাকে না। কিন্তু অসীম যিনি, তিনি সীমার মধ্যেই সত্য, সীমার মধ্যেই সুন্দর। এই জন্য জগৎ সৃষ্টির ইতিহাসে রূপের বিকাশ কেবল সুবক্ত হইয়া উঠিতেছে। সীমা হইতে সীমার অভিমুখে চলিয়াছে অসীমের অভিসার যাত্রা। কুড়ি হইতে ফুল, ফুল হইতে ফল, কেবলই রূপ হইতে ব্যক্ততর রূপ। এই জন্যই আপনাকে স্পষ্ট করিয়া পাওয়াই মানুষের সাধনা। স্পষ্ট করিয়া পাওয়ার অর্থই সীমাবদ্ধ করিয়া পাওয়া। যখনই নানা পথে নানা দুরাশার বিক্ষিপ্ততা হইতে নিজেকে সংহত করিয়া সীমার মধ্যে আপনাকে স্পষ্ট করিয়া দাঁড় করানো যায়, তখনই জীবনের সার্থকতাকে লাভ করি। সাঁতার যতক্ষণ না শিখি ততক্ষণ এলোমেলো হাত পাছড়া চলে। ভালো সাঁতার যেমনই শিখি অমনি আমাদের চেষ্টা সীমাবদ্ধ হইয়া আসে এবং তাহা সুন্দর হইয়া প্রকাশ পায়। পাখি যখন ওড়ে তখন সুন্দর দেখিতে হয়, কারণ তাহার ওড়ার মধ্যে দ্বিধা নাই, তাহা সুনিয়ত, অর্থাৎ তাহা আপনার নিশ্চিত সীমাকে পাইয়াছে। এই সীমাকে পাওয়াই সৃষ্টি অর্থাৎ সত্য, এবং সীমার দ্বারা অসীমকে পাওয়াই সৌন্দর্য অর্থাৎ আনন্দ। সীমা হইতে ভ্রষ্ট হওয়াই কদর্যতা, তাহাই নিরানন্দ, তাহাই বিনাশ। মানে এই যে চারপাশে যত আমরা নেগেটিভিটি দিক দেখছি অজন্তা, এই সমস্ত নেগেটিভিটি হচ্ছে নিজের সীমাকে অস্বীকার করা, সীমার মধ্যে অসীমকে অস্বীকার করা, যার ফলে কিন্তু আমরা ছোট ছোট দ্বন্দ্ব, কুটকাচালি, যুদ্ধ এর মধ্যে আটকে পড়ে রয়েছি। এবারে ধর্মের ব্যাখ্যা কবি করেছেন এই সীমা অসীমাতার মধ্যে, সীমা অসীমাতা এর মধ্যে তিনি ধর্মকে কোথায় বলেছেন, যে ধর্ম মানুষকে কতটা সংকীর্ণ করে, আমি সেই প্রসঙ্গে আসব গানের হাত ধরে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি শোভা ভট্টাচার্য, মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার, বলুন। নমস্কার। সীমার মাঝে অসীম তুমি, কি সুন্দর প্রোগ্রামটা করছো মা, তোমাকে আমি তুমিই বলি, তুমি আমার সন্তান তুল্য। আর আপনার নাম হচ্ছে আমার মায়ের নামে, আমার মায়ের নামও শোভা। কি অসীম তোমার জ্ঞান, তোমাকে যত দেখছি তত যেন একটা, তোমাকে আমি কি বলবো, এই অসীম আনন্দ উপলব্ধি করি। খুব খুব অনেক অনেক বড় হও, আরো আরো জ্ঞান আহরণ করো, এর তো কোনো শেষ নেই, সেই সীমার মাঝে অসীম অস্ত। তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায়, সেই সেই রবীন্দ্রনাথ, সেই তাকে নিয়ে প্রোগ্রাম অনুষ্ঠান। আর আজকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার এই অ্যাঙ্কারিং নানাভাবে তোমাকে দেখি, তোমার এই অসীমত্ব আমাকে ছুঁয়ে যাচ্ছে, আমি সমৃদ্ধ হচ্ছি দিনে দিনে। আজকে তোমাকে আমি যিনি গানে আছেন তার নামটাই, হ্যাঁ, অজন্তা, অজন্তা ভারী সুন্দর গান গাইছে, হয়তো সেই দেশ না রেখেও ও যা গান গাইছে ওকে আমি কি বলবো, বড় ভালো লাগছে। আর এর আগে আমি তোমার সঙ্গে হয়তো শুভময়ের প্রোগ্রামের দিন অনুষ্ঠানটা দেখেছিলাম, কথা বলেছিলাম তোমার সাথে, সেই শুভময়কেও তোমার মাধ্যমে মা আমি অনেক ভালোবাসা জানালাম। আর অজন্তাকে, অজন্তাকে আমি বলতে চাই যে তুমি এই গানটা তো যতক্ষণ ধরে শুনছি সীমার মাঝে অসীম তুমি, এই গানটাই আমার মাঝে বিরাজ করছে, সেটা হচ্ছে তোমারে জানি নে হে তবু মন তোমাতে ধায়। মা তুমি এই গানটা করো তাহলে আজকের এই গানটা গাইবে আজকে, এটা ব্রেকের পরে, হ্যাঁ, এই গানটা আমরা দ্বিতীয় বিরতিতে যখন যাব ফিরে এসে এই গানটা দিয়েও শুরু করবে। আচ্ছা, এখন পরের গানে যাই, তুমি এখন কোন গান শোনাচ্ছ? একটি প্রেম পর্যায়ে ওই বসন্ত শেষের গানগুলো বেছেছি এবারে অনুষ্ঠানে। দিয়ে গেল বসন্তের ওই গান খানি, গেলো বসন্তে রয়ে
বলছেন উপনিষদে বলা হয়েছে আবিরাবির্মা এধি, যিনি প্রকাশ স্বরূপ তিনি আমার মধ্যে, আমারই সীমার মধ্যে প্রকাশিত হন, ইহাই আমাদের সত্য প্রার্থনা। যদি আমার সীমাকে অবজ্ঞা করি তবে সেই অসীমের প্রকাশকে বাধা দিব। পাহি মাং নিত্যাম, আমাকে সর্বদা রক্ষা করো, আমার সত্যের মধ্যে সীমার মধ্যে আমাকে রক্ষা করো। আমি যেন সীমার বাহিরে আপনাকে হারাইয়া না ফেলি, আমি যাহা পূর্ণরূপে তাহাই হইয়া যেন তোমার প্রসন্নতাকে, তোমার আনন্দকে সুস্পষ্টরূপে নিজের মধ্যে অনুভব করি। অর্থাৎ আমার যে সীমার মধ্যে তোমার বিলাস, সেই সীমাকেই আনন্দের সহিত গ্রহণ করিয়া আমি যেন নিজের জীবনকে কৃতার্থ করিতে পারি, ইহাই আমার অস্তিত্বের মূলগত অন্তরতর প্রার্থনা। রবীন্দ্রনাথ নিজের সীমার মধ্যে অসীমকে স্পর্শ করেছিলেন। আসবো আরেকটি বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ। এখন সময় একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল। কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেটি ঘি। কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার,